গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের লেকচার যেটি দেখব শেয়ার করছি তোমাদের সাথে, সবাই দেখতে পাচ্ছ সম্ভবত, এক মিনিট আমি একটু সময় দিব। হ্যাঁ, সেটি হচ্ছে লেকচার 3, ইন্টারন্যাশনাল মার্কেটিং অফ টেক্সটাইল এন্ড অ্যাপারেলস, প্রোটেকশনিজম এন্ড ফ্রি ট্রেড। প্রোটেকশনিজম এন্ড ফ্রি ট্রেড সবাই একটু দেখবো। দেখো এখানে দুটো জাহাজ দেখতে পাচ্ছি, চায়না একটা আমেরিকার। হ্যাঁ, একটু দ্বন্দ্ব যুদ্ধ মনে হচ্ছে, তাই না? তারপরে যে টপিকসটি আজকে সেটিও অনেকটা সেরকমই, একটা হচ্ছে প্রোটেকশনিজম আরেকটা হচ্ছে ফ্রি ট্রেড। তো দুটোর একটি অপরটার অপোজিট বলা চলবে। আজকে আমরা আলোচনা করব আদার ইন্টারন্যাশনাল মার্কেটিং অফ টেক্সটাইল এন্ড অ্যাপারেলস এর এই দুটি টপিকস, প্রোটেকশনিজম এন্ড ফ্রি ট্রেড। তো চলো দেখা যাক, শুরু করি আমরা কতটুকু আলোচনার মাধ্যমে বোঝা সম্ভব হয়। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে এটা কোন একটা বন্দর আমরা দেখতে পাচ্ছি, প্রাচীন বন্দর যেখানে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং প্রচার ঘটেছিল। সাধারণত মানুষরা বড় বড় জাহাজ দেখতে পাচ্ছি, নাবিকরা তাদের পণ্য নিয়ে আসতো, সেখানে বিক্রি করতো, আবার চলে যেত। আজকের ঘটনাটা হচ্ছে এইখানে যে এই যে নাবিকরা অন্য দেশ থেকে এসে তোমার দেশে পণ্য বিক্রি করে মুনাফা নিয়ে চলে যেত, অথবা এখন তোমার দেশের সরকার, তোমার সরকার যদি বলে যে না, বাইরের কোনো লোকজন এসে আমার দেশে ব্যবসা করতে পারবে না, বা ব্যবসা করলেও তাকে ট্যাক্স দিতে হবে, প্রচুর ট্যাক্স, তখন বলবো না ট্যারিফ বলবো, তাকে প্রচুর ট্যারিফ দিতে হবে, পে করতে হবে আমার দেশে বিজনেস করতে, তো অনেক শর্ত। এটি হচ্ছে প্রোটেকশনিজম। অপরদিকে তোমার দেশের সরকার যদি বলে যে হ্যাঁ দরকার নাই, আমার ট্যাক্স দেওয়া লাগবে না, তুমি আসো ব্যবসা করো, ওকে, এটা হচ্ছে ফ্রি ট্রেড। তো দুটোরই অ্যাডভান্টেজ রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সুবিধা অসুবিধা, কার্যকারিতা, সবগুলো আমরা দেখব, দুটোরই আর্গুমেন্ট দেখব দুটোর পক্ষে। ওকে, তো আমরা প্রথমেই দেখি আমাদের যেটি বলা হচ্ছে যে হোয়াট ইজ প্রোটেকশনিজম। প্রোটেকশনিজম কি, আমরা সহজে বলেছি একটুখানি, একটু মাইক্রোফোন গুলো মিউট করবো প্লিজ। প্রোটেকশনিজম ইজ দ্য প্র্যাকটিস অফ ফলোয়িং প্রোটেকশনিস্ট ট্রেড পলিসি। এ প্রোটেকশনিস্ট ট্রেড পলিসি অ্যালোস দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি টু প্রমোট দ্য ডোমেস্টিক প্রোডাক্ট প্রোডিউসার এন্ড দেয়ার বাই বুস্ট দ্য ডোমেস্টিক প্রোডাকশন অফ দ্য গুডস এন্ড সার্ভিসেস বাই ইম্পোজিং ট্যারিফ অর আদারওয়াইজ লিমিটিং ফরেন গুডস এন্ড সার্ভিসেস ইন দ্য মার্কেট প্লেস। একটু মাইক্রোফোন মিউট করবো, কে কথা বলছে প্লিজ। Okay, so protectionism policies also allow the government to protect the developing domestic industries from established foreign competitors. তাহলে protectionism হচ্ছে সেই পলিসি, সেই অবস্থা যেটা কি করছে, আমাদের ফরেন গুডস, ফরেন প্রোডাক্টস বা ফরেন যারা বিজনেস করতে আসবে তাদেরকে প্রোটেক্ট করতেছে নানাভাবে। সেটা পলিসি দিয়ে হতে পারে, সেটা ট্যারিফস অথবা ট্যাক্স ইম্পোর্ট করে হতে পারে। So enemies are designed to give local producer or good or services advantage of the foreign competitor. So dekho shohaj bhabe jodi boli amader deshe amra ki import kori, baire theke tel ba eigulo niye ashi, tai na? To amader desheo tel utpadan hocche. Ghotona ta jodi erokom hoy je amra baire theke niye astechi, import kortechi prochur porimane drobbo, phole amar ki hocche, teler kotha bad dilam, shohaj kore jodi boli আমাদের দেশে ধান উৎপাদন হয়, কৃষকরা ধান উৎপাদন করে, কিছুদিন আগে আমরা দেখলাম ভারত থেকে চাল নিয়ে আসা হলো বা চাল এভাবে আনা হয়। তো ধরে নাও যখন আমাদের দেশে ধান উৎপাদন হচ্ছে এবং বাইরে থেকে চাল নিয়ে আসা হচ্ছে, তো অপেক্ষাকৃত কম মূল্যে যদি বাইরে থেকে কোনো জিনিস ইম্পোর্ট করে, তখন আমার দেশে যে সমস্ত কৃষকেরা মানে এই খরচ করে বা সবকিছু বিবেচনায় তাদের কষ্টটা কিন্তু বেশি পড়েছে, তো আলটিমেট তখন কিন্তু তারা লুজার হচ্ছে, তখন এই কৃষকরা কিন্তু আর ধান উৎপাদন করতে যাবে না। ফলে কি হচ্ছে, আমরা কিন্তু ইয়েতে পড়ে যাচ্ছি, পুরোপুরি ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আর ইম্পোর্টের ক্ষেত্রে কোন একটা দেশ যদি স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে কি হবে, যে কখন ইম্পোর্টের কখন বাড়বে কখন কমবে সেটার উপর তো আমরা ডিপেন্ডেন্ট না। সেজন্য প্রোটেকশনিজম যেটা করছে যে বাইরে থেকে যদি কোনো গুডস কোনো প্রোডাক্টস আসেও তার উপর এমন পরিমাণে ট্যাক্স অথবা এমন পলিসি ধার্য করছে যাতে কিনা ওই চাল কিনতে গেলে আমাদের বেশি টাকা লাগবে, যার ফলে কি হবে মানে বাইরের চিনির, সাদা চিনির তখন বেশি টাকা লাগবে, তখন মানুষ লাল চিনি খাওয়া শুরু করবে।
তো এই যে প্রোটেকশনিজমটা যেটাকে আমরা বলছি, এটা কি করছে? এইভাবে আমাদেরকে সেভ করছে, বা বাইরে যারা আমাদের দেশে ব্যবসা করতে চায়, বা আমাদের দেশে যেটাই হোক না কেন, বাইরের যে পণ্য আমাদের দেশে বিজনেস করতে চায়, সেটির রক্ষাটাই বা সেটিকে রক্ষা করাটাই হচ্ছে প্রোটেকশনিজম, সেটিকে বাধা দেওয়াই হচ্ছে প্রোটেকশনিজম। ওকে, এটার আরো অনেক কিছু রয়েছে, আমরা দেখবো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে শুরু করে সেগুলো একটু। আশা করি প্রোটেকশনিজমটা কি আমরা বুঝতে পেরেছি, যে বাইরের কেউ কোনো কোম্পানি, কোনো পণ্য, কোনো প্রোডাক্ট যখন আমাদের দেশে এসে ব্যবসা করতে চাইবে, তাকে আমরা নানা প্রকার পলিসি, নানা রুলস বা ট্যাক্স এগুলোর বাধ্য করি, বা কোনো নিয়ম মেনে অনেক শৃঙ্খলে আবদ্ধ করি, সেটি হচ্ছে প্রোটেকশনিজম। অপরদিকে যদি ফ্রি ট্রেডের কথা বলি, তো ফ্রি ট্রেড এর ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো কিছু নাই। তো চলো, টাইপস অফ প্রোটেকশনিজম এর ক্ষেত্রে আমরা দেখি যে কি কি থাকছে। ট্যারিফ প্রথমে আসতেছে, যে মনে করো বাইরে থেকে কোনো একটা কোম্পানি এসেছে, তাকে আমরা বলছি যে তোমাকে ট্যাক্স দিতে হবে। তো আমরা সাধারণত ট্যাক্স বলি, ইনকাম ট্যাক্স বলি না? তো এটা যখন বাইরে থেকে কোনো গুডস ইম্পোর্ট করা হয়, সেটার উপরে যে ট্যাক্স বসানো হয়, বা এই কথা বলছি, বলা হচ্ছে যে ট্যাক্সেস অর ডিউটিস ইম্পোজড অন দ্য ইম্পোর্টস আর নোন এজ ট্যারিফস। অর্থাৎ বাইরে থেকে যেটা আসতেছে সেটাকে ট্যারিফ বলছি। ট্যারিফ ইনক্রিজ দ্য প্রাইসেস। আরে অনিক দেবনাথ, এই অনেক সময় তো ডিস্টার্ব করতেছে অনিক দেবনাথ, আমি মিউট করে দিচ্ছি। ওকে ওকে, সো কি হচ্ছে, বলা হচ্ছে যে ট্যারিফ, সো ট্যারিফস আর ইনক্রিজ দ্য প্রাইস অফ দ্য ইম্পোর্টেড গুডস অফ দ্য ডোমেস্টিক মার্কেট, হুইচ ইজ কনসিকুয়েন্সলি রিডিউস দ্য ডিমান্ড ফর দেম। কি হচ্ছে, আমরা কি করছি, বাইরে থেকে যখন কোনো প্রোডাক্ট গুডস নিয়ে আসতেছি, সেটার উপর যে কর ধার্য করতেছি, বা আমরা যেটাকে ট্যাক্স বলি, সেটাকে আমরা ট্যারিফ বলছি। ফলে কি হচ্ছে, মনে করো বাইরে থেকে তুমি একটা প্রোডাক্ট নিয়ে আসতেছো 10 টাকায়, এখানে তোমাকে আরো ট্যাক্স দিতে হচ্ছে 5 টাকা বা 3 টাকা, তাহলে টোটাল হয়ে গেল 13 টাকা। তাহলে 13 টাকার ফলে তোমার এই গুডসটা যখন মার্কেটে আসতেছে, তখন এটার দাম বেড়ে যাচ্ছে, এন্ড হুইচ কনসিকুয়েন্সলি রিডিউস দ্য ডিমান্ড অফ দ্যাম। তো যার ফলে মানুষ তো তখন আর বেশি দাম দিয়ে এটা কিনতে চাইবে না। হ্যাঁ, এটা কিন্তু সরকারের একটা পলিসি, সেটি হচ্ছে ট্যারিফস। ফলে কি হচ্ছে, একদিকে যেমন দেশের অর্থনীতি একটু ডেভেলপ হচ্ছে, এবং একই সাথে কি হচ্ছে যে এটার কারণে মানুষ বিদেশি পণ্য কিনতে অনাগ্রহ প্রকাশ করবে, করাতে হবে। একটা কান্ট্রির সবচেয়ে বড় কথা হলো তাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে সব দিক থেকে, তাহলেই কিন্তু সেটা প্রগ্রেস করতে পারবে। আমরা যদি ফ্রি ট্রেডের অভ্যস্ত হয়ে যাই, তাহলে দেখা যাবে বাইরে থেকে এটা আনা হয়, আমাদের দেশে আর সেটা উৎপাদনই করা হচ্ছে না, শুধু বাইরে থেকে ইম্পোর্ট করা হচ্ছে। আমরা এমন পরিমাণ সেই জিনিসটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব যে সেটা তারা তখন সেটা তখন তারা কিন্তু সেটার উপর ফায়দা লুটতে পারে, তারা সেটা দাম বাড়িয়ে দিতে পারে, কিন্তু আমাদের তো তখন সেটা ছাড়া চলবেই না লাইক। তো এগুলো থেকে রক্ষার জন্য কিন্তু প্রোটেকশনিজমটা দরকার, সেজন্য সেরকমই একটা রুলস পলিসি হচ্ছে ট্যারিফস। বলা হচ্ছে যে কনসিডার দ্য ফ্লোয়িং এক্সাম্পল, অ্যানালাইসিস ইউকে মার্কেট, যেমন ইউএস মেড শুজ ডিউ টু দা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি একটা উদাহরণের কথা বললাম। যাই হোক, এটি হচ্ছে ট্যারিফস। এরপরে যদি আমরা বলি যে কোটা, এই কোটা শব্দটার সাথে আমরা পরিচিত যারা অ্যাপারেল ট্রেডে রয়েছি বা এগুলোতে কাজ করি, অথবা যারা চাকরি প্রত্যাশী তারাও কিন্তু কোটা শব্দের সাথে পরিচিত, যে কি, একটা কমিউনিটিকে সাধারণত একটা বিশেষ সুবিধা প্রদান করা। তো এই ক্ষেত্রে কোটাস আর রেস্ট্রিকশন অন দ্য ভলিউম অফ দ্য ইম্পোর্টস অর পার্টিকুলার গুডস অর সার্ভিসেস ওভার এ পিরিয়ড অফ টাইম। যেমন আমাদের যে কোটা ছিল সেটা বাতিল হয়ে গেছে, আমরা একটা সুবিধা পেতাম আমাদের তৈরি পোশাক রপ্তানি করা। ঠিক তেমনই ভাবে তোমার দেশে অন্য কোনো বণিকরা অন্য কোনো কান্ট্রি থেকে একটা নির্দিষ্ট অল্প পরিমাণ বা একটা নির্দিষ্ট পরিসরে করতে পারে, তুমি তাকে কিন্তু ফ্রি করে দিচ্ছ না যে তুমি হ্যাঁ আসো, যত পারো জিনিস আনো আর বিক্রি করো আমার দেশে, আর টাকা পয়সা নিয়ে যাও, নট লাইক দ্যাট, ভেরি লিমিটেড। সো আর নোন এজ দ্য নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার, এ কনস্ট্রেইন এন্ড সাপ্লাই কামস ইনক্রিজ দ্য প্রাইসেস ইম্পোর্টেড গুডস রিডিউসিং দ্য ডিমান্ড অফ দ্য ডোমেস্টিক মার্কেট। এরকম হতে পারে যে হ্যাঁ তুমি আমার দেশে আসো, সমস্যা নেই, হ্যাঁ এইটুক পণ্য তুমি ফ্রি বিক্রি করো, বা ইয়ে ছাড়া তারপর দেখো মার্কেট কি, তুমি যদি মনে করো আমার দেশে বিজনেস করবা, তাহলে তোমাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। লাইক সাবসিডিজ আর দ্য নেগেটিভ ট্যাক্সেস অর ট্যাক্স ক্রেডিট দ্যাট আর গিভেন টু দ্য ডোমেস্টিক প্রোডিউসার্স বাই দ্য গভর্নমেন্ট। দেখো সাবসিডিজ ট্যাক্সের উল্টাটা, ট্যারিফস এর উল্টাটা, তো মরা হচ্ছে যে তোমার দেশে হতে পারে অথবা বাইরে থেকেও হতে পারে, যে যেমন এমন একটি পণ্য সেটি উৎপাদন সম্ভব হচ্ছে না, তো এখন তোমার দেশে সেটা কিন্তু দরকার, তো বাইরে থেকে কেউ সেটাকে ইম্পোর্ট করতেও চাইছে না, বা ইম্পোর্ট করলেও তার ইয়ে বেশি পড়ছে। এখন সরকার যখন এখানে বলে না, বাংলায় যেটাকে বলে ভর্তুকি,
মনে করো কৃষক আর ধান উৎপাদন করতে চাইছে না, এখন কি করছে সরকার, যে না তোমরা ধান উৎপাদন করো, আমি কি করছি তোমাদেরকে টাকা পয়সা দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি, তাহলে সেটা কিন্তু সাবসিডিজ হয়ে যাচ্ছে, মানে তাকে ফিনান্সিয়ালি হেল্প করছে, বলা হচ্ছে সাবসিডিজ আর দ্য নেগেটিভ, মানে সরকারকে যেখানে উল্টো দেওয়ার কথা সেখানে সরকারই কিন্তু উল্টো দিচ্ছে। ট্যাক্স গিভেন ডোমেস্টিক প্রোডাক্ট বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ক্রিয়েট ডিসপেন্সারি বিটুইন দ্য প্রাইস অ্যান্ড ফেস বাই কনজিউমার দ্য প্রাইস ফেস বাই প্রডিউসার। স্ট্যান্ডার্ডাইজেশন কি, বলা আছে দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি মে রিকোয়ার অল ফরেন প্রোডাক্টস অ্যান্ড অ্যাডহেয়ার টু দ্য সার্টেন গাইডলাইন্স। স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে যে একটা প্রত্যেকখানেই থাকে, প্রত্যেকটা দেশেই থাকে, বাইরে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে তাদের জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা, যে নীতিমালা ফলো করে তারা কি করবে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করবে এবং ওই দেশে ব্যবসা বাণিজ্য করবে, সেই নীতিমালা সমূহকে বোঝাচ্ছে। তো সেই নীতিমালা সমূহের ভিতরেও কিন্তু বেড়াজাল থাকছে যে তুমি বাইরে থেকে চাইলেই কিন্তু তুমি ব্যবসাটা করতে পারছো। ওকে, এখন একটু আসি, কেন আমরা এই প্রোটেকশনিজম পলিসিতে যাব, আমরা কেন বাইরের লোকজনকে ব্যবসা করতে দিব না উইদাউট এনি সহজেই, মানে কোনো বাধা ছাড়া কেন দিব না, কারণটা হচ্ছে প্রোটেক্ট দ্য জবস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দেখো যে কথাটা বললাম, প্রোটেক্ট দ্য জবস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বলা হচ্ছে যে প্রোটেক্টিং জবস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইজ এ পলিটিক্যাল আর্গুমেন্ট ফর ট্রেড প্রোটেকশনিজম ফ্রম ভিউ পয়েন্ট অফ দ্য প্রোজেক্টিং ওয়ার্কার্স livelihood and the industry and the farms and that employ their vital national economic growth and well-being. The premise is that the without trade protectionism, nation could lose long established industries and the companies first made the products in particular nation. And this will eventually result the loss of jobs, rising unemployment and eventually the nation of the product. Kirokom, shocks kore bolchi. Protectionism, jobs and industries. Dekho, baire theke jodi amra kono product, mone koro law, আমাদের দেশে সস্তা শ্রম, ভালো কথা, তা আমরা কি করছি আমেরিকা বা এই সমস্ত কান্ট্রিতে গিয়ে সাপ্লাই করছি, কাপড় চোপড় সাপ্লাই করছি। তো এখন আমেরিকায় বসে যদি একটা লোক কাপড় চোপড় তৈরি করে তার হয়তো খরচ বেশি পড়ছে, কিন্তু আলটিমেট আমাদের থেকে কাপড় চোপড় নেওয়ার কারণে আমেরিকার যে এই শিল্প সেটি কিন্তু ডেভেলপ হচ্ছে না। সহজভাবে যদি আরো বলি, আমাদের দেশে যেমন কৃষকের কথা বললাম, আমরা যদি বাইরের প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা আমাদের যে দেশীয় ইন্ডাস্ট্রি এরা কিন্তু উঠতে পারবে না, কারণ দেশীয় ইন্ডাস্ট্রি তাদের গুণগত মান বা ফ্যাসিলিটি প্রোডাক্টের সবকিছু ওই পর্যায়ে নিতে তাদের কিন্তু সময় লাগবে। এখন এই অবস্থায় মার্কেটে যদি বাইরে থেকে ভালো কোয়ালিটির পণ্য চলে আসে তাহলে জনগণ কিন্তু সেটাকেই নেবে, ফলে কি হবে সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু আর দাঁড়াতে পারবে না। সেই ইন্ডাস্ট্রিটা যদি দাঁড়াতে না পারে তাহলে কি হবে, এখানকার যে এমপ্লয়মেন্ট আছে বা এখানকার যারা লোকজন আছে তারা জব হারাবে এবং একই সাথে ইন্ডাস্ট্রিটাও কিন্তু দাঁড়াতে পারবে না। তাহলে এই ইন্ডাস্ট্রি এবং তাদের এই জবটাকে সিকিউর করার জন্য কিন্তু আমাদের এই প্রোটেকশনিজমটা দরকার, নাহলে কি অবাধে তারা বিচরণ করবে, অবাধে তারা ব্যবসা করবে, তা কি চায়না প্রোডাক্ট দিয়ে ভরে গেছে তো অলরেডি, আরো ভরে যাবে, আর আলটিমেট আমাদের যে দেশীয় শিল্প সেটা দাঁড়াতে পারবে না। আমরা তো বিভিন্ন প্রকার জুতা কিনতে গেলেও আমাদের দেশীয় কোম্পানি থেকে বিদেশি কোম্পানি থেকে বেশি ঝুঁকি, তাই না? এটা কিন্তু আমাদের যেমন একাধারে দেশের ক্ষতি করছে, ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়াতে পারছে না, এগুলো ক্ষতি করছে। ওকে, ন্যাশনাল সিকিউরিটি, অবশ্যই ন্যাশনাল সিকিউরিটির একটা বিষয় আছে। আমরা তো জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতীয় উপমহাদেশে আসছে ব্যবসা করতে, এসে তারা কি করলো আমাদেরকে দাস বানিয়ে নিল, ঠিক আছে? যে ন্যাশনাল সিকিউরিটি বলছে কি, যে ন্যাশনাল সিকিউরিটি ইজ ইউজ টু ট্রেড প্রোটেকশনিস্ট পলিসি সিন্স দ্য ইন্ডাস্ট্রি ইনভলভ ইনক্লুড ডিফেন্স রিলেটেড কোম্পানিজ, হাইটেক ফার্মস, ফুড প্রোডিউসার্স, আর্গুমেন্টস আর হেয়ার ইন্ডাস্ট্রিজ সাস এরোস্পেস অ্যাডভান্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড সেমি কন্ডাক্টার্স আর দ্য ভাইটাল কম্পোনেন্টস অফ ন্যাশনাল ডিফেন্স পলিসি অ্যান্ড দে রিলেইং অন দ্য ফরেন ম্যানুফ্যাকচারার্স উড সিরিয়াসলি এফেক্ট দ্য ন্যাশনাল ডিফেন্স অফ টাইপ অফ ওয়ার। মনে করো আমরা পরমাণু বোমা আমাদের নাই, তো এখন মনে করো বা পরমাণু বোমার কথা বাদই দিলাম, আমাদের যে অন্যান্য ছোটখাটো জিনিসপত্র ইনস্ট্রুমেন্ট তারপরেও কিন্তু আমরা সেগুলো বাইরে থেকে নিয়ে আসি, জাপান থেকে নিয়ে আসি, চীন থেকে নিয়ে আসি। মনে করো জাপানের সাথে এইবার তোমার যুদ্ধ লাগছে, এখন তুমি তোমার এই জিনিসপত্র কই থেকে নিবা, তখন কিন্তু তখন তারা তোমাকে দিবে না। কিন্তু তোমার দেশ যদি ডেভেলপ হতো, তুমি যদি বাইরের প্রোডাক্টসের উপর ডিপেন্ড না করতা, তাহলে আলটিমেট কি হতো, তুমি কিন্তু তোমার নিজস্ব প্রযুক্তিতে এগুলো উৎপাদন করে বা আস্তে আস্তে সেই পর্যায়ে নিয়ে যেতে পারতা, তাহলে যুদ্ধের সময় তো তখন তুমি তোমার প্রোডাক্ট দিয়ে কিন্তু যুদ্ধ করতে পারতা। সো ন্যাশনাল সিকিউরিটির একটা বিষয় রয়েছে। সো মাই ম্যানুফ্যাকচারিং ফর দিস ডিফেন্স আইটেম প্রোডাক্টিভ ফরেন কম্পিটিশন
স্টেট প্রোডাকশনিজম ইজ ফর ন্যাশনাল এক্সিস্টেন্স, এটা জাতি রক্ষার্থে এই প্রোডাকশনিজমটা দরকার, ন্যাশনাল সিকিউরিটি। প্রোডাকশনিজম বা প্রোটেক্টিং কনজিউমার, কনজিউমারদের যারা ব্যবহার করবে তোমার জিনিসপত্র তাদেরও কিন্তু প্রোটেক্ট করা দরকার। তো বাইরে থেকে যে সমস্ত প্রোডাক্ট আসছে সেটা কোয়ালিটি কি বা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট কম মূল্যে তৈরি করে এখানে পাঠানো হচ্ছে, সেটা ইউজ করে তোমার কনজিউমাররা, তোমার দেশের মানুষেরা নানা প্রকার রোগ আক্রান্ত হতে পারে। বলা যায় যে প্রোটেক্টিং কনজিউমার ইজ এন আর্গুমেন্ট ইউজ টু দ্য পলিসি মেকার টু প্রোটেক্ট কনজিউমার ফ্রম আনসেফ ইম্পোর্টেড প্রোডাক্টস, যেগুলো সেফ নয়। কনজিউমার অ্যাডভোকেটস, ডোমেস্টিক ম্যানুফ্যাকচার অ্যান্ড সার্টেন পলিসি মেকার ক্লেম দ্য ফরেন মেড গুডস অ্যান্ড ফেল টু ফলো the requirements of the product safety and manufacturing distribution process. This could result serious illness, unsafe products. মনে করো একটা খারাপ প্রোডাক্ট তোমাকে দিয়ে দিয়েছে বা বাইরে থেকে এসেছে, সেটা তোমার দেশের জন্য, তোমার মানুষের জন্য, কিন্তু মনে করো এটা হয়নি, মনে করো চীন মনে করো কি করেছে, তোমার যে ক্রিম রয়েছে ক্রিমের ভিতর ইয়ে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ ইন্ডিয়ার জন্য, তাহলে ইন্ডিয়ার লোকজন কি করেছে সেই ক্রিম ইউজ করে মনে করো যে অসুস্থ হয়ে গেছে বা কোন একটা মহামারী ছড়ে গেছে, লাইক এরকম হতে পারে। ইট ইজ ফর এক্সাম্পল, এই যে প্রোডাকশন, বাইরের প্রোডাক্ট ইউজ করার তো কখন কি দেয় তার ঠিক আছে বলে না, যে গ্রামের মানুষটা বলে না যে ওর বাড়িতে খাইস্টারে ও যে কি দিবে তোকে খাওয়ায় তুই একবারে পাগল হয়ে যাবি, এরকম বলে না। লাইক যে প্রোডাকশন ইজ কনজিউমার, সো বাইরে থেকে যে সমস্ত প্রোডাক্ট আমরা আনবো উই শুড প্রোটেক্ট দেম, কারণ সেখানে কি আছে অথবা জানি না, যদিও আমাদের দেশে কি বানায় সেটাও কিন্তু খুব মানে হাস্যকর ব্যাপার, যে জিঞ্জিরা বা এগুলো নানা প্রকার নকল প্রোডাক্ট তৈরি হচ্ছে। যাই হোক, প্রোডাকশনিজম কনজিউমার এটা আমাদের দরকার। দ্য ইনফ্রেন্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট, অবশ্যই ইন্ডাস্ট্রিকে যারা রেইস উদীয়মান ইন্ডাস্ট্রি বা তুমি একজন তরুণ উদ্যোক্তা বা যারা নতুন নতুন ইন্ডাস্ট্রি সৃষ্টি করছে সেই সমস্ত ইন্ডাস্ট্রি সমূহকে বাঁচাতে গেলে আমাদের এটা দরকার। যেমন তুমি এখন যে ইলেকট্রিক সার্কিটটা ইউজ করছো এবং সেই সাথে কিন্তু বাজারে বিদেশি সার্কিটও রয়েছে, তো এখন তোমার দেশি প্রোডাক্টটা যদি তুমি কেন এটাকে যদি সাপোর্ট দিয়ে সেই লেভেলে নিতে চাও তাহলে কিন্তু তোমাকে তোমার দেশীয় যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটাকে সাপোর্ট করতে হবে, সেটাকে সাপোর্ট না দিলে কিন্তু সেটা সেই পর্যায়ে যেতে পারবে না। সো আমাদের প্রত্যেকের উচিত সেই অবস্থা থেকে আমাদের ইন্ডাস্ট্রি গুলোকে বাঁচানো, এবং বাঁচাতে গেলে আমাদের এইটা কিন্তু খুবই দরকার, প্রোডাকশনিজম ট্রেডটা কিন্তু আমাদের খুবই দরকার। বলা আছে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট ওয়াজ ফার্স্ট পুট বাই আলেকজান্ডার হ্যামিল্টন 1792, and this idea stated the new manufacturing has extremely difficult to competing against the well-established, well-founded, extremely profitable companies in developed countries. মনে করো তোমার দেশে বাটা কোম্পানি ওয়েল এস্টাবলিশ, তুমি এখন নতুন একটা জুতার কোম্পানি খুলতে চলেছো, নাম দিলা মনে করো বাংলাদেশে যেমন ওয়ালটন রয়েছে ওয়ালকার, তো ধরে নাও বাটা বাইরের। এখন কি হচ্ছে, এই যে নতুন একটা কোম্পানিকে তার সমকক্ষ প্রোডাক্ট তৈরি করতে গেলে সময় লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে, হয়তো তার সেটা নাই, তাহলে কি সেই পর্যায়ে সে যদি যেতে না পারে তাহলে সেটা দাঁড়াতে পারবে না। তখন আমাদের উচিত হবে, সরকারের উচিত হবে বাইরের প্রোডাক্টটাকে প্রোটেক্ট করে এটাকে রেইজ করা, এটা যদি স্বয়ংসম্পূর্ণ হয় দেন কিন্তু তোমার বাইরের উপর তাকাতে হচ্ছে না। ওকে, নেক্সট আমরা যদি বলি, এইগুলো ছিল আমাদের কি বলবো যে কেন আমরা প্রোডাকশনিজমে যাব বা কেন আমরা এই ধরনের বিজনেস পলিসিতে যাব। ওকে, নাও অ্যাডভান্টেজ অফ প্রোডাকশনিজম, আরো কিছু অ্যাডভান্টেজ রয়েছে প্রোডাকশনিজমের, যেমন সেগুলি হচ্ছে যে মোর গ্রোথ অপরচুনিটিস, আমরা যদি প্রোডাকশনিজম পলিসি অবলম্বন করি তাহলে আমাদের নতুন উদ্যোক্তারা তারা কাজ শুরু করতে পারবে, যে নতুন ভাবে চিন্তা করতে পারবে। প্রোডাকশনিজম প্রোভাইডস দ্য লোকাল ইন্ডাস্ট্রিজ উইথ দ্য গ্রোথ অফ অপরচুনিটিস আলটিমেটলি দে ক্যান কম্পিট এগেইনস্ট মোর এক্সপিরিয়েন্স ফার্মস ইন ইন্টারন্যাশনাল মার্কেট, তো তাদের মতো অর্থাৎ ডিমান্ড ফুলফিল করে তাহলে তাদের যে কম্পিটিশনে টিকে থাকার যে হয় সেটা থাকছে না। লোয়ার ইম্পোর্টস, আমরা যখন প্রোডাকশনিং পলিসিস হেল্প টু রিডিউস দ্য ইম্পোর্ট লেভেলস এন্ড অ্যালো দ্য কান্ট্রি টু ইনক্রিজ দ্য ট্রেড ব্যালেন্স, আমরা লোয়ার ইম্পোর্টস করব তখন কি আমাদের দেশীয় পণ্য বেশি বেশি ব্যবহার হবে। মোর জবস, আমাদের যখন নতুন নতুন ইন্ডাস্ট্রি প্রতিস্থাপনা হবে, আমাদের যখন দেশীয় পণ্য বেশি ইউজ করব তখন কি সেখানে আমাদের স্বাভাবিকভাবে এমপ্লয়মেন্টের পরিমাণ বেড়ে যাবে, হায়ার জিডিপি, এবং সেটা আমাদের অবশ্যই হায়ার জিডিপি কে বুস্ট করবে, রেইজ করবে। এতক্ষণ ধরে প্রোডাকশনিজমের আমরা নানা প্রকার কথা বললাম, সেটি হচ্ছে যে বৈশিষ্ট্য সমূহ বললাম বা কেন করব বা ভালো দিকগুলো বললাম, এখন যদি একটু ডিসঅ্যাডভান্টেজের কথা বলি সেটিও কিন্তু রয়েছে, যে একতরফা যদি আমরা অ্যাডভান্টেজের কথা বলি তাহলে হচ্ছে না। বলা হচ্ছে যে স্ট্যানজেনেশন অফ টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, আমরা যে টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট, আমরা যদি মনে করো আজকে দেশীয় দয়েল ল্যাপটপ ইউজ করব, আমি যে ল্যাপটপে এখন ক্লাস নিচ্ছি সেটিও কিন্তু বাইরের, বা তাহলে কিন্তু টেকনোলজিক্যালি আমরা কি করছি, পিছিয়ে পড়ছি। লাইক দ্য ডোমেস্টিক প্রোডিউসার ক্যান জন্ট নিড টু ওরি
about the foreign competitor, and they have no incentive investment or spend and resources on the research and development or new product. মনে করো বাংলাদেশ সরকার এরকম করে দিয়েছে যে বাংলাদেশে আর বাইরের কোন ল্যাপটপ আসতে পারবে না, সবাইকে দোয়েল ল্যাপটপ ইউজ করতে হবে। তখন আলটিমেট কি হবে যে যারা দোয়েল ল্যাপটপ ডেভেলপার বা যারা দেশীয় কোম্পানি তারা যে নতুন প্রোডাক্ট বা ইনোভেশনে যাবে এটা কোনো চিন্তা করবে না, কারণ যখন তোমাকে মার্কেটে টিকে থাকার নিয়ে চিন্তা করতে হবে না তখন কিন্তু তোমার কোনো প্রকার ইনোভেশন এগুলোতে তুমি যাবে না। বাট যখন তোমার মার্কেটে প্রতিদ্বন্দ্বী থাকবে, বাইরের যখন ভালো কোয়ালিটি প্রোডাক্ট থাকবে, তখন কিন্তু টিকে থাকার জন্য তুমি সেই রিসার্চ ডেভেলপমেন্ট করে সেই পর্যায়ে যাবা। এটা কিন্তু প্রোডাকশনিজমের ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেড চয়েস ফর দ্য কনজিউমার। তো অবশ্যই আমরা যখন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবো, দেশীয় প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ থাকবো, তখন কি আমাদের চয়েসটা কি লিমিটেড হয়ে যাচ্ছে আমাদের, এটা একটা প্রবলেম। ইনক্রিজ ইন প্রাইসেস ডিউ টু ল্যাক অফ কম্পিটিশন, তো এই ধরনের স্বৈরাচারিত অনেক সময় হয়ে থাকে যে কনজিউমার উইল নিড টু পে মোর উইদাউট সিইং সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট অফ দ্য প্রোডাক্ট। তো সরকার বা ইত্যাদির কারণে নানা প্রকার পণ্যের দাম বেড়ে যায়, তো আমাদের কাছে যখন আর কোনো অপশন নাই, অন্য কোনো প্রোডাক্ট নাই, তখন বাধ্য হয় ওটাই কিনতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস বাড়ছে। ইকোনমিক আইসোলেশন বলার অফেন লিডস টু দ্য পলিটিক্যাল এন্ড কালচারাল আইসোলেশন, হুইচ ইন টার্ন লিডস টু দ্য ইভেন এন্ড মোর ইকোনমিক আইসোলেশন। তো একবারে আইসোলেট হয়ে যাবে ইকোনমি, তোমার বাইরে থেকে কোনো কিছু আসছে না যাচ্ছে না, তাহলে কি হবে? সো এগুলো কিন্তু আমাদের প্রোডাকশনিজমের একটু প্রবলেম। ওকে, এখন আমরা একটু আলোচনা করব ফ্রি ট্রেড সম্পর্কে। ফ্রি ট্রেডটা কি, নাম শুনেই আমরা বুঝতে পারছি যে ফ্রি ট্রেডে প্রোডাকশনিজমে যে সমস্ত ট্যাক্স, ট্যারিফ, স্ট্যান্ডার্ডাইজেশন, কোটা যা কিছু ছিল সেগুলো এখানে থাকছে না, কেউ চাইলে ব্যবসা করে চলে গেল, যেমনটা আমাদের হয়েছিল ভারতীয় উপমহাদেশে। বলা হচ্ছে যে ফ্রি ট্রেডটা কি, ওরা শুধু ওই রাজা প্রজাদের মন যোগাইছিল, তো এরাও তো শেষে আর ছিল না। তো যাই হোক, ফ্রি ট্রেড ইজ এ লার্জ থিওরিটিক্যাল পলিসি আন্ডার হুইচ গভর্নমেন্ট ইম্পোজ অ্যাবসুলেট নো ট্যারিফস, ট্যাক্সেস অর ডিউটিস অন দ্য ইম্পোর্টস অর কোটাস অর এক্সপোর্টস, অর্থাৎ আদান প্রদান এগুলোতে কোনো কিছু নাই। দিস সেন্স free trade is the opposite protectionism and defensive trade policy intent to eliminate the possibility of foreign competition. Free trade is a trade policy that does not restrict imports or exports. That it can also be understood as the free market idea applied to international trade. In government, free trade is predominantly advocated by political parties hold to liberal economic position, while economically left-wing and nationalist political parties generally support the protectionism. এটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তারা কি সাপোর্ট করবে। তবে ফ্রি ট্রেড বলতে বোঝাচ্ছে যেটা, তুমি এক্সপোর্ট করো, ইম্পোর্ট করো, কোনো ঝামেলা নাই, তুমি যে কোনো প্রোডাক্ট, যে কোনো পণ্য মার্কেটে ছাড়তে পারো, মার্কেটে নো ম্যাটার, এটাকে আমরা ফ্রি ট্রেড বলছি। তো চলো, এটারও কিছু সুবিধা অসুবিধা রয়েছে, সেগুলো একটু জানা দরকার আমাদেরকে। ফিচার অফ দ্য ফ্রি ট্রেড তার আগে একটু জেনে নেই, ফিচারটা কি বা বৈশিষ্ট্যগুলি কি কি আমাদের ফ্রি ট্রেডে। সেটি হচ্ছে যে trade of goods without taxes including other barriers quotas, অর্থাৎ তাদের কোনো ট্যাক্স নাই, কোটা নাই, কিছু নাই। দ্য ট্রেড সার্ভিস উইদাউট ট্যাক্সেস আর ট্রেড ব্যারিয়ার্স, এ ধরনের কোনো ট্রেড সার্ভিসের কোনো ইয়ে নাই। দ্য অ্যাবসেন্স অফ ট্রেড ডিস্টর্টিং পলিসি সাবসিডিজ ট্যাক্সেস সাবসিডিজ রেগুলার ল দ্যাট গিভেন দ্য সাম ফার্মস হাউস হোল্ডার ফ্যাক্টর প্রোডিউসিং অ্যাডভান্টেজ ওভার আদার, অর্থাৎ কোনো ল বা এই ধরনের নাই, তুমি নির্বিঘ্নে ব্যবসা করতে পারবা। আনরেগুলেটেড অ্যাক্সেস টু দ্য মার্কেট, অর্থাৎ তোমাকে রেগুলেশন কেউ করবে না, মার্কেট ইনফরমেশনও তুমি নিতে পারছো। ইনএবিলিটি টু ইনফর্মস এন্ড ডিস্ট্রোজ মার্কেটস টু দ্য গভর্নমেন্ট এন্ড ইম্পোজ মনোপলি অলিগোপলি পাওয়ার তুমি ইউজ করতে পারছো, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউজ করেছিল। দ্য ট্রেড আর্গুমেন্টস হুইচ ইস এনকাউন্টার্স দ্য ফ্রি ট্রেড, দ্য ট্রেড আর্গুমেন্ট সাধারণত যেগুলো রয়েছে ফ্রি ট্রেডের ক্ষেত্রে অনেকেই সত্তা পোষণ করে। তো ফ্রি ট্রেড বলতে আমরা আশা করি বুঝতে পেরেছি। তো ফ্রি ট্রেড এরিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, যে কিছু ফ্রি ট্রেড এরিয়া যদি আমরা বলি, ফ্রি ট্রেড এরিয়া বলতে যখন তোমাকে কেউ ফ্লোট দিচ্ছে তখনই সেটা ফ্রি ট্রেড এরিয়া। যেমন আমরা ইউএসএতে কাপড় রপ্তানি করতাম বা ফ্রি কোটা সিস্টেমে, সেগুলো ফ্রি ট্রেড এরিয়া, সেখানে কোনো কিছু লাগছে না। তো বলা আছে ফ্রি ট্রেড এরিয়া ইজ দ্য কনসার্ন উইথ রিমুভিং ট্যারিফস অ্যান্ড রেগুলেশন দ্যাট অ্যাপ্লাই টু দ্য মেম্বার কান্ট্রিজ হু ট্রেড উইথ ইচ আদার অ্যান্ড মেম্বার এস্টাবলিশ এ কমন সেট অফ পলিসিস দ্যাট রেগুলেটেড ট্রেড টার্মস অ্যান্ড ট্যারিফস অ্যান্ড কোটাস। মনে করো আমরা রপ্তানি করছি বা আমাদের দেশে কেউ নিয়ে আসতেছে, সেখানে কোনো কিছু নাই, অ্যাড হচ্ছে না, তখন সেটাকে আমরা কিন্তু ফ্রি ট্রেড বলছি। সো অ্যানাদার থিং অ্যাবাউট দ্য ফ্রি ট্রেড এরিয়া, ইম্পোর্টস দ্য আউটসাইড ডট কম বেনিফিটেড ট্রেড অ্যান্ড ফর এক্সাম্পল টু কান্ট্রিজ দ্যাট এর মেম্বার্স অফ ফ্রি ট্রেড এরিয়া সাচ অ্যাজ ইউএসএ অ্যান্ড মেক্সিকো অ্যান্ড রিটেন ফ্রম দ্য অপোজিং ট্যারিফ ইচ আদার অ্যান্ড হাউ এভার ইউএস কোম্পানি ইম্পোর্ট ব্যানানাস ফ্রম সাউথ আফ্রিকা। মনে করো দুটো দেশ কি করছে, কারো কিছু নাই, সে এটার এর রপ্তানি করতেছে পণ্য, এটার এর রপ্তানি করতেছে। আমরা এর আগের ক্লাসে কিন্তু পড়েছিলাম, মনে আছে কিনা, সেটি হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। মানে কি,
মানে ছিল যে যে দেশ যেটাতে বেশি এক্সপার্ট সে কি করবে, সেই পণ্য উৎপাদন করে একজনের সাথে আরেকজন বিজনেস করবে, তাহলে কি হবে দুই দেশেই উন্নতি লাভ করবে। তো ফ্রি ট্রেড ছাড়া কিন্তু এটা সম্ভব না। ওকে, কাস্টম ইউনিয়ন, বিভিন্ন প্রকার ইউনিয়ন রয়েছে, কাস্টম ইউনিয়ন যারা এ ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে জড়িত, যে হ্যাঁ তুমি এই পণ্য আনতে পারবা, এই পণ্য আনতে পারবে না ইত্যাদি। এরপরে আমরা যদি বলি আরো আরো কিছু রয়েছে আমাদের, সিঙ্গেল মার্কেট, ঠিক আছে, এটসেট্রা। একটু অন অফ করো বীর, বীর তোমার বীর না বীর তোমার ইয়েটা। ওকে কিরে ভাই, আচ্ছা ওকে, এখন আমরা একটু ফ্রি ট্রেড এর অ্যাডভান্টেজ গুলো জানবো। এতক্ষণ ধরে তো প্রোটেকশনিজম সম্পর্কে জানছিলাম, এবার ফ্রি ট্রেড সম্পর্কে একটু জানবো কি বলছে। অ্যাডভান্টেজ অফ ফ্রি ট্রেড, ইট হেল্পস দ্য কনজিউমার। কিভাবে হেল্প করবে কনজিউমারদের, বলা হচ্ছে ট্রেড রেস্ট্রিকশন লাইক ট্যারিফস এন্ড কোটাস আর ইমপ্লিমেন্টেড টু প্রোটেক্ট লোকাল বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিজ। হোয়েন ট্রেড আর রিমুভ, কনজিউমার ট্রাইং টু সি দ্য লোয়ার প্রাইসেস, মোর প্রোডাক্টস। কি হবে স্বাভাবিক ভাবে, যখন তোমার ট্রেড এগুলো থাকবে না, তোমার বাইরে থেকে নতুন নতুন প্রোডাক্ট আসবে, তুমি কি করবা, এগুলোকে বেশি তোমার অপশন বেড়ে যাবে যে না এই স্যান্ডেলটা কিনবো না, এই স্যান্ডেলটা কিনবো। আর যদি একটাই দোকান থাকে শহরে, তাহলে কি হবে ওই দোকান থেকে কিনতে হবে। অনেকগুলো দোকান থাকলে কি এটা ভালো লাগছে না, এই দোকানদারের সাথে ভালো নয়, অন্য দোকান থেকে কিনবো। দিস ইজ দ্য চয়েস। এন্ড এইভাবে কিন্তু আমাদের ভিন্ন প্রোডাক্টস লোয়ার প্রাইসে বাইরে থেকে কিন্তু কনজিউমারদের হেল্প করছে। ফ্রি ট্রেড ইনক্রিজ দ্য ফরেন ইনভেস্টমেন্ট, যখন তুমি ফ্রি ট্রেড করবা কিন্তু তখন তোমার দেশে মানুষ ইনভেস্ট করতে চাইবে, ঠিক আছে। হোয়েন নট ফেস দ্য ট্রেড রেস্ট্রিকশন, ফরেন ইনভেস্টর টেন টু পোর মানি ইন টু লোকাল বিজনেস, হেল্পিং দ্যাম এক্সপ্যান্ড টু কমপ্লিট। ইন এডিশন, মেনি ডেভেলপিং অ্যান্ড আইসোলেটেড কান্ট্রিজ বেনিফিট ফ্রম ইনফ্লাক্স ইউএসএ ইনভেস্টর। মনে করো আমাদের দেশে জাপান ইনভেস্ট করতে চাচ্ছে বা অন্যান্য অনেকে ইনভেস্ট করতে চাচ্ছে, কেন তখন আমরা ফ্রি ট্রেডের সুবিধাটা দিব, তখন কিন্তু তারা আমাদের দেশে ইনভেস্ট করবে, যেটা কিন্তু আমাদের ফরেন ইনভেস্ট করবে, ফরেন লোকজন কোলাবোরেশন বাড়বে। রিডিউস দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং, বলা হচ্ছে গভর্নমেন্ট ওপেন সাবসিডিজ লোকাল ইন্ডাস্ট্রিজ, ওই যে বললাম টাকা দেয় উল্টো ভর্তুকি দেয়, লাইক এগ্রিকালচার ফর দিস লস অফ ইনকাম ডিউ জুট মিল, যেটা কি কি ভর্তুকি দিয়ে সেটা তো বন্ধই করে দিল, ডিউ টু দ্য এক্সপোর্ট গুডস। অ্যান্ড ওয়ান্স কোটাস আর লিফটেড দ্য গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ ক্যান বি ফার্দার অন আদার পারপোস। তো সেখানে সরকারের যে লসটা সাবসিডি সেটা থাকলো না, তো যখন দেশের কৃষককে ভর্তুকি দিয়ে ধান উৎপাদন করতে হচ্ছে, তো সেই টাকা যদি বাইরে থেকে ইনভেস্টররা এসে দিতে পারে বা বাইরে থেকে কেউ করতে পারে, তাহলে তো সমস্যা নেই, চলছে। সো এটা সমস্যা নাই। অ্যান্ড এনকাউরেজ দ্য টেকনোলজি ট্রান্সফার, এটা খুবই ইম্পর্টেন্ট, যে যখন পর্যন্ত তোমার পণ্যের আদান প্রদান তোমার দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার টেকনোলজি ট্রান্সফার হচ্ছে না। তো এই টেকনোলজি ট্রান্সফারের জন্য কিন্তু তোমার দরকার, তুমি জানোই না, আমরা জানি না অন্যান্য দেশে কি টেকনোলজি রয়েছে। যখন অন্যান্য দেশের ইনভেস্টররা এসে আমাদের দেশে কোম্পানি প্রতিষ্ঠা করছে, মেশিন পত্র এনে চালাচ্ছে, তখন আমরা বুঝতেছি যে ও এটা এই জিনিস, এটা এতদিন জানতাম না, লাইক। সো এই যে সুবিধাগুলো, এগুলো কিন্তু ফ্রি ট্রেড দিচ্ছে। তো একইভাবে এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটা আমরা জানি, সেটা যে কি ওই যে প্রোডাকশনিজমেরটা, ইট কজেস জবস লস থ্রু দ্য আউটসোর্সিং। তো এটা যখন তোমার অ্যাভেলেবল হয়ে যাবে, বলা হচ্ছে ট্যারিফস ট্যান্ড টু প্রিভেন্ট দ্য জব আউটসোর্সিং বাই কিপিং প্রোডাক্ট প্রাইসিং এট কম্পিটিটিভ লেভেলস, ফ্রি ট্রেড ট্যারিফস প্রোডিউস ইম্পোর্টেড ফরেন কান্ট্রিজ উইথ দ্য লোয়ার। মনে করো বাইরে থেকে কম দামে চায়না তোমার এখানে প্রোডাক্ট দিচ্ছে, তোমার তো তোমার যে দেশীয় কোম্পানি তারা কি চাইবে, তখন তো তারা তাদের কোম্পানি বন্ধ করে দিবে, তাহলে জবের তো একটু ঝামেলা হয়ে গেল বা এমপ্লয়মেন্টের একটু ঝামেলা হয়ে গেল, ঠিক আছে না। ইট ইনকাউরেজেস দ্য থেফট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যে মেনি ফরেন গভর্নমেন্ট স্পেশালি দোজ ডেভেলপিং কান্ট্রিজ ফেল টু টেক দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি লাইক সিরিয়াসলি, উইদাউট প্রোটেকশন প্যারেন্টস ল কোম্পানিজ ওপেন দেয়ার ইনোভেশন অ্যান্ড টেকনোলজিস অ্যান্ড ফেসিং উইদাউট কমপ্লিট লোয়ার প্রাইস ডোমেস্টিক্যালি মেড টেক প্রোডাক্ট। তো এক্ষেত্রে এই ঝামেলাটা অনেকে ফেক প্রোডাক্ট তৈরি করে, যেটা আমাদের দেশে খুবই চলছে, ওই যে কোথায় এপাশে যে জিঞ্জিরানা কোথায় তৈরি করে দিয়ে নকল শ্যাম্পু দিয়ে তোমাদের মেরে দিচ্ছে, যে এটা হলো ফরেন প্রোডাক্ট, এই ফরেন প্রোডাক্টের লোভে কি যে লাগাচ্ছে আমরা কে জানে। যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু থেকে শুরু করে অনেক কিছু। সো ইন্টেলেকচুয়াল প্রপার্টি সালোজ দ্য পোর ওয়ার্কিং কন্ডিশন, বলা হচ্ছে সিমিলারলি গভর্নমেন্ট ডেভেলপিং কান্ট্রিজ রিয়েলি হ্যাভ ল রেগুলেট অ্যান্ড ইনশিওর দ্য সেফ অ্যান্ড ফেয়ার ওয়ার্কিং কন্ডিশন। ফ্রি ট্রেড প্র্যাকটিক্যালি ডিপেন্ড অন দ্য ল্যাক অফ গভর্নমেন্ট রেস্ট্রিকশন, ওমেন চিলড্রেন আর ওপেন ফোর্স টু ওয়ার্ক অন ফ্যাক্টরিজ ডুইং হেভি লেবার। তো কাকে কিভাবে কাজ করাচ্ছে, আমরা আগে নীল চাষের কথা শুনেছি যে কি পরিমাণ অত্যাচার করতে ইত্যাদি। যাই হোক, ইট ক্যান হার্ম দ্য এনভায়রনমেন্ট ডেফিনেটলি, ইমার্জিং কান্ট্রিজ হ্যাভ ফিউ অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোটেকশন ল সেভস মেনি ফ্রি ট্রেড অপরচুনিটিস, যেমন আমাদের দেশে এখন চায়না বা এরা কিন্তু টেক্সটাইল ফ্যাক্টরি প্রতিষ্ঠা করছে, একই সাথে আমাদের এনভায়রনমেন্টেরও কিন্তু 12টা বাজে যাচ্ছে। তো আমরা যদি এনভায়রনমেন্টাল চার্জ করি, তাহলে তো আর ওদের কোম্পানি তৈরি করতে হবে না।
আমাদের দেশে রয়েছে পানি প্রচুর পরিমাণে ইউজ করছি, হ্যাঁ লেবার রয়েছে, সো এগুলো কিন্তু সমস্যা। ইট ইজ রিডিউস দ্য রেভিনিউস এবং সেই সাথে কিন্তু একটা রেভিনিউকে কমাচ্ছে। ওকে, আমরা এতক্ষণ ধরে ফ্রি ট্রেড এবং প্রোটেকশনিজম নিয়ে কথা বলছিলাম, দুটো একটার অপোজিট। তো এটা নিয়ে অনেক আর্গুমেন্ট রয়েছে যে এটা চলবে কি চলবে না, সেরকমই কিছু আর্গুমেন্ট আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে যেমন রয়েছে সেগুলোর ভিতরে প্রোটেক্টিং প্রথমত ডোমেস্টিক ইকুইপমেন্ট, দ্বিতীয়ত ইকোনমি ফর ল কস্ট লেবার। এটা প্রথমটা প্রোটেকশনিজমের জন্য, যে প্রোটেকশনিজমকে প্রত্যেকটা কান্ট্রি সাপোর্ট করা উচিত কেন এবং ফ্রি ট্রেড কেন নয় বা ফ্রি ট্রেড কেন। প্রথমত প্রোটেক্টিং ডোমেস্টিক এমপ্লয়মেন্ট, অবশ্যই কোম্পানি এগুলো আমরা আলোচনা করব। ইকোনমিক ল কস্ট লেবার, প্রোটেক্টিং ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, অ্যাভয়েড রিস্ক অফ ওভার স্পেশালাইজেশন, স্ট্র্যাটেজিক রেসপন্স অ্যান্ড টু প্রিভেন্ট দ্য ডাম্পিং। তো চলো আমরা শুরু করি আর্গুমেন্ট গুলো কি বলছে, কোনটা কার এগেনস্টে। অনেক মজার, একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। প্রোটেক্টিং ডোমেস্টিক এমপ্লয়মেন্ট, আমাদের দেশীয় বা আমাদের অভ্যন্তরীণ যে এমপ্লয়মেন্ট গুলি খাত গুলি সেগুলোকে রক্ষা করতে হলে প্রোটেকশনিজম পলিসিতে তোমাকে যেতে হবে। মনে করো তোমাদের দুই দলের আমি বিতর্ক করে দিব এখন, যে একজন হলো ফ্রি ট্রেডে আরেকজন হচ্ছে প্রোটেকশনিজমে। এটা নিয়ে বিতর্ক, সুন্দর বিতর্ক হতে পারে যে কেন আমরা প্রোটেকশনিজম সাপোর্ট করব, কেন আমরা ফ্রি ট্রেড করব। প্রথম পয়েন্ট, ডোমেস্টিক এমপ্লয়মেন্টকে রক্ষা করতে হবে। বলা হচ্ছে এনি গিভেন টাইম অফ ইকোনমি দেয়ার উইল বি সাম ইন্ডাস্ট্রি দ্যাট আর ইন ডিক্লাইন বিকজ দে ক্যান নট কমপ্লিট দ্য ফরেন কম্পিটিশন। যে সমস্ত কোম্পানি এরকম রয়েছে যারা কি অলরেডি চলে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে বা করতে পারছে না, সেই সমস্ত কোম্পানিগুলোকে সাপোর্ট দিতে হবে। নাহলে কি হবে, নানা কোম্পানি আমাদের, নানা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, স্যালারি পর্যন্ত দেয়নি, দিয়ে চলে গেছে। ফলে কি লাভটা হয়েছে, লাভের ভিতরে লাভ হয়েছে, যারা শ্রমিক ছিল তারা তাদের চাকরিটা হারিয়েছে। সো এই যে এমপ্লয়মেন্ট গুলোকে রক্ষা করতে হলে ওই ইন্ডাস্ট্রিকে আমাদের সাপোর্ট দিতে হবে, গভর্নমেন্টের সাপোর্ট দিতে হবে। সাপোর্ট কিভাবে দিতে হবে, সেটা হতে পারে সাবসিডির মাধ্যমে টাকা পয়সা দিয়ে, হতে পারে ফরেন যে প্রোডাক্ট আনা বন্ধ করে দিতে হবে, এদের প্রোডাক্ট ইউজ করতে হবে, তাহলে সেই ইন্ডাস্ট্রিটা কেমন বাঁচতে পারে। যেমন দেশীয় পাটকল, চিনিকল, পাটকল তো মরেই গেছে, চিনিকল, আমরা যদি পাটের পণ্য ব্যবহার করতাম মরতো না, চিনিকল, দেশীয় লাল চিনি যদি আমরা খাই তাহলে ওরা বেঁচে থাকবে, নাহলে কিন্তু ওটাও চলে যাবে। এটা কিন্তু আমাদেরকে করতে হবে। সো ইফ দ্য ইন্ডাস্ট্রিজ আর রিলেটিভলি লার্জ, দে উইল বি লিড টু হাই লেভেলস অফ স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট এন্ড গভর্নমেন্টস অফেন অ্যাটেম্প টু প্রোটেক্ট দ্য ইন্ডাস্ট্রি ইন অর্ডার টু অ্যাভয়েড আনএমপ্লয়মেন্ট থ্রু নেগেটিভ এক্সটার্নালিটিস এন্ড র্যাপিডলি ডিক্লাইনিং দ্য মেজর ইন্ডাস্ট্রি মিস সো গ্রেট দ্য গভর্নমেন্ট ফিলস অবলিগেটেড এন্ড প্রোভাইড সাম প্রোটেকশন। সো প্রথমত দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে রক্ষা করতে হলে প্রোটেকশনিজম দরকার। এবার আসি এর কাউন্টার পয়েন্ট, যে না ফ্রি ট্রেডও দরকার, মানে এটার দরকার নাই, কেন নাই, দ্য ইন্ডাস্ট্রি উইল কন্টিনিউ টু ডিক্লাইন এন্ড প্রোডাকশন উইল সিম্পলি প্রলং দ্য প্রসেস। তুমি কতদিন, বাংলাদেশ সরকার কতদিন চালাইলো আমাদের জুট মিলকে, মানে টাকা পয়সা দিয়ে দিয়ে, ভর্তুকি দিয়ে দিয়ে চলছে, অলরেডি কিন্তু বন্ধই করে দিতে হয়েছে। সো এটা কিন্তু প্রলং অনেকটা সময় ধরে থাকবে না। সো অলদো দ্যার উইল বি শর্ট টার্ম সোশ্যাল কস্ট, ইট কুড বি দ্য রিসোর্স আর এমপ্লয় ইন্ডাস্ট্রি অ্যানাদার এক্সপেন্ডিং এরিয়া এগেন ইকোনমি। তো এটা যদি যদিও শর্ট রানে চলে, এটা কিন্তু লং রানে থাকবে না, এবং যখন কম্পিটিশন থাকবে না তখন তো আলটিমেট তারা চাইবে না বা তাদের ইম্প্রুভমেন্টও হবে না। সো আমাদের যেমন প্রোডাকশনিজম এখানে বলছে যে দরকার আছে, তেমনি ফ্রি ট্রেডেরও কিন্তু দরকার আছে। নেক্সট টপিক, সেটি হচ্ছে প্রোডাক্টিং ইকোনমিক ফ্রম ল কস্ট লেবার। আমাদের যে ইকোনমি রয়েছে সেটাকে ল কস্ট লেবার থেকে রক্ষা করতে হবে। আমরা কি রক্ষা করবো, আমাদেরই তো ল কস্ট লেবার। আমরা যখন অন্যান্য কান্ট্রিতে আমাদের কাপড় চোপড় পাঠাই তখন কারণ কি, সস্তা, এই জন্য ল কস্ট। তো তাদের ইকোনমিকে কিন্তু তাদের বাঁচানো উচিত। বলা হচ্ছে ইটস অফেন আর্গুড দ্যাট দ্য মেইন রিজন ফর ডিক্লাইনিং ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ ইজ দ্য ল কস্ট অফ লেবার এক্সপোর্টিং কান্ট্রিজ। দ্য ইকোনমি শুড বি প্রোডাক্ট ফ্রম ইম্পোর্টস অ্যান্ড দ্য প্রোডিউস ইন কান্ট্রিজ ওয়ার দে আর ভেরি ল। অন্য প্রোডাক্টের উদাহরণ দিই, অন্যান্য কান্ট্রিতে মনে করো যেগুলো কম দামে উৎপাদন হয়, যেমন চিনি অন্যান্য কান্ট্রিতে কম লেবারে হয়, সেটা আমাদের দেশে আসলে কি হচ্ছে, আমাদের দেশীয় যারা সেগুলো কিন্তু হ্যাম্পার হচ্ছে। তাহলে কি, ওরা কিন্তু কমে উৎপাদন করতে পারছে, আমরা কিন্তু কমে উৎপাদন করতে পারছি না, আলটিমেট তখন আমাদের দেশীয় যারা ছিল তারা চাকরি হারাচ্ছে, আমাদের দেশীয় যে খাতটা সেটা নষ্ট হচ্ছে। যেমন ইউএস ক্লোদিং ইন্ডাস্ট্রি, যে আমরা এশিয়া থেকে যখন নিচ্ছে, আলটিমেট তারা কিন্তু এখন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নাই, ঠিক আছে, তারা আমাদের থেকে কিন্তু এক্সপোর্টই করে, তো এই খাতটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তারাই কিন্তু সর্বপ্রথম এটা শুরু করেছিল। কাউন্টার আগ্রিমেন্ট ফর ফ্রি ট্রেড, এখন বলা হচ্ছে যে না ফ্রি ট্রেড দরকার, কেন দরকার, ইফ ইউ প্রোটেক্ট দ্য ইকোনমি ফ্রম ল কস্ট লেবার ইট মিন দ্যাট দ্য কনজিউমার পে হায়ার প্রাইসেস দ্যান শুড। হ্যাঁ অবশ্যই, তুমি যখন অন্য যে সমস্ত কান্ট্রিতে কম খরচে উৎপাদন হয় সেখান থেকে প্রোডাক্ট নিবে না, তোমার দেশে উৎপাদন করবা, তখন কি তোমার খরচ বেশি পড়ে যাবে, ডেফিনেটলি যারা কনজিউমার তাদেরকে টাকা বেশি পে করতে হবে। প্রোডাকশন ইন এ প্রোটেক্ট ইকোনমি উড টেক এ প্লেস ইনসাফিসিয়েন্ট লেভেল, দ্য কান্ট্রি উইচিং এক্সপোর্ট
should lose their economy and would suffer. So tomar jodi export import na hoy tahole to jhamela mane tumi jemon baire theke nichcho na tomaro jodi baire theke tomar desh thekeo jodi baire na ne tahole ultimate ki hobe tumi to tomar export korte parcho na okay to seta bolche tahole dutoi thaklo ebar ashi protectioning against infant industry sunrise industry orthat udiyoman jeta hocche erokom industry r khetre protectionism ta dorkar সপক্ষে প্রযুক্তি কি বলছে মেনি গভর্নমেন্টস আর গো দ্যাট ইন্ডাস্ট্রি জাস্ট ডেভেলপিং মে নট হ্যাভ দ্য ইকোনমি ফর স্কেল অ্যাডভান্টেজ দ্যাট লার্জার ইন্ডাস্ট্রি অ্যান্ড আদার ইন্ডাস্ট্রি মে এনজয় সো দ্য ডোমেস্টিক ইন্ডাস্ট্রি উইল নট বি কম্পিটিটিভ এগেইনস্ট দ্য ফরেন ইম্পোর্টস আনটিল ইট ক্যান গেইন দ্য কস্ট অ্যাডভান্টেজ অফ ইকোনমিক স্কেল বিকজ অফ দিস যেটা আমি বললাম যে যে সমস্ত ইন্ডাস্ট্রি হচ্ছে তাদেরকে যদি আমরা সাপোর্ট না দিই কনজিউমাররা সাপোর্ট না দিই লোকজন সরকার সাপোর্ট না দিই তাহলে সেটা উঠতে পারবে না এবং এক মিনিট আছে কেটে যাবে আবার জয়েন করবা স্ট্যান্ডার্ড পর্যায়ে যেতে পারবে অপরদিকে এটা যখন কাউন্টার বলা হচ্ছে বিপক্ষে যুক্তি দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে মোস্ট ডেভেলপ কান্ট্রিজ হ্যাভ হাইলি এফিসিয়েন্ট ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড হুইচ অ্যালোস দ্যাম অ্যাক্সেস টু লার্জ অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল ক্যাপিটাল ইভেন মোর সিন্স দ্য গ্লোবালাইজেশন ডিউ টু দ্য ফ্যাক্ট বলা হচ্ছে এ ধরনের কোনো কথা নেই যেটা উন্নতি করতে চায় যেটা চাইবে টেকনোলজিক্যালি ডেভেলপ করতে চাইবে সেটা ফ্রিতে থাকলেও পারবে না থাকলেও পারবে ঠিক আছে সো এক মিনিট আছে কেটে যাবে প্লিজ আবার একটু জয়েন করবে বলা হচ্ছে ডিউ টু দিস ফ্যাক্ট ইট ক্যান বি আর্গুড দ্যাট দেয়ার ইজ নো বেসিস ফর দ্য আইডিয়া অফ দ্য ইন্ডাস্ট্রি ইন ডেভেলপ কান্ট্রিজ উইল অল সেট আপ রিলেটিভলি স্মল ওয়ে দে কুড বি এবল টু বেনিফিট ফ্রম ইকোনমিক্স স্কেল উইথ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম তো তারা চাইলেই কিন্তু মানে কেউ যদি টিকে থাকতে চায় চাইলেই কিন্তু করতে পারবে হ্যাঁ এই কথাটাও যেমন সত্য যে কেউ চেষ্টা করলে